উল্লেখ রয়েছে হজরত মোহাম্মদ হজরত আহম্মদ হজরত ফজলুল্লাহ ওনাদের মাজার সমূহ কেমন ওনাদের আদর্শের মাদানী ফুল কেমন সেগুলো আপনাদেরকে বলবো আমাদের সাথে থাকুন এ দেশ হজা গরিবে নামাজ এই অনুষ্ঠানটি চলমান রয়েছে সল্লু আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এ দেশ গরি বেলা গরি বেলা এ দেশ গরি বেলা খাজা शाहरा दिर्े देश वलि निजमुद्दिनि शाहे लाहे निश् उद्बुद्धिन कागिर मखदो मलि मन ह अली ये देश बाबा शाहोद्दिने हे देश गरिबे नव খাজাগুরি বে না বাজে এ দেশ বে না বাজে খাজাগুরি বে না বাজে এ দেশ বে না বাজে খাজাগুরি বে না বাজে এ দেশ বে না বাজে

يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين মালিকে করিম কোরআনে পাক থেকে যা কিছু তেলাওয়াত করেছি এবং আমাদের জীবনে যে ক্ষুদ্র নগণ্য আমল রয়েছে তা নবী পাক সাল্লাহ আলী সাল্লামের দরবারে হাদিয়া ও উপহার স্বরূপ পেশ করছি কবুল করো প্রিয় নবী সাল আলী আসাল্লামের মহান সকল আম্বিয়ায় কিরাম সাহাবাই কিরাম তাবিন তাবে তাবিন আউলিয়ায় কাবিলিন বিশেষ করে পীর আনে পীর পীর দস্তগীর সৈয়দ ইগসে আজম আলী আল্লাহ তালা আনহু এবং হাজা গরিবের নওয়াজ তা তাইলা আলাইহি দরবারে পেশ করছি তা কবুল করো আমিন আল্লাহ বিশেষ করে হযরত মীর মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মীর আহমদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত ফজলুল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র দরবারে পেশ করছি তা কবুল করো ওনার আশেপাশে যত মুসলমান দাফন হয়েছেন সকলের রুহে পেশ করছি তা কবুল করো হে আল্লাহ আমাদের আকা ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দরবারে পেশ করছি তা কবুল করো হিন্দুস্তানের সকল বলির দরবারে পেশ করছি তা কবুল করো হে রব্বে করিম হে রব্বে করিম সকল মুসলমান নরনার রুহে পেশ করছি তা কবুল করো আমাদের সকলের যত আত্মীয় স্বজন এই দুনিয়া হতেই মানের সাথে চলে গিয়েছেন তাদের রুহে পেশ করছি কবুল করো হে মোহাম্মদ কে লিয়ে রোজিক আর লিয়ে খান ফজলুল্লাহ হাসে হিসা গাদা কে বাস্তে বুজুর্গদের সৎকা আমাদের উপর দান করো ওনাদের সৎকায় আমাদেরকে দুনিয়া ও আখিরাতে বরকত দান করো যারা পেরেশানিতে রয়েছে তাদের পেরেশানি দূর করো এই দরবারে গুনাহগারদের হাজ রেখে কবুল করো হে আল্লাহ সিলসিলায় কাদেরিয়া আলিয়ার বরকত সমূহ এবং নিয়ামত সমূহ দান করো সাজরা শরীফে যে দোয়া রয়েছে তা আমাদের জন্য কবুল করো হে রব্বে সারা দুনিয়ায় মাদানী চ্যানেলে যে সকল দর্শক শ্রোতা আমাদের সাথে এই দোয়ার মধ্যে শরিক সামিল হয়েছে যে সকল ইসলামী ভাই হাত দূরে উপস্থিত হয়েছেন তুমি সকলের নামও জানো সকলের কাজও জানো দয়া করে যেগুলো আমাদের জন্য উত্তম হবে তা দান করো যেগুলো আমাদের জন্য উত্তম হবে না তা আমাদের ধারণা থেকে বের করে দাও আসির ওয়ালা ওয়া বিল হে আমার মালিক ইমানের উপর দাওয়াত ইসলামের উপর আমির সুন্নাতের গোলামির উপর স্থায়িত্ব দান করো দাওয়াত ইসলামের উন্নতিও বিজয় দান করো ببركة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمدٍ عدد ما في علم الله صلاة دايمة بدوام ملك الله جاكن أمدر ميتو وقصتها بشامنا جنة حكي رسول الله أر মুখে যেন জারি لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مصطفیٰ, مصطفی جان رحمت پیلا کھو سلام شمع بز, بز میں ہے ہم غریب قدرا پیلا لاکھوں سلام مجھ سے

সাল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী এই মুহূর্তে আমরা কালবী শরীফে অবস্থান করছি এখানে সেই পবিত্র মাজার মাজারসমূহে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে এমন কি যাদের আলোচনা দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে প্রতিদিনই হয়ে থাকে খুবই চমৎকার আশার আমাদের সাজারে আলিয়া কাদিরিয়া আত্তারিয়া রয়েছে প্রথমে একসাথে পড়ি আজ পর্যন্ত আমরা নিজ মাতৃভূমিতে পড়েছি আজ তারিক কদমে পড়ার সৌভাগ্য নসিব লাভ করছি আল্লাহ কারিমের নিকট এই আশার মাধ্যমে যে দোয়া প্রার্থনা করা হয়েছে খুবই চমৎকার দোয়া আল্লাহর নিকট নিয়ামতের জন্য দোয়া মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যারা রিজিকের মধ্যে বরকতহীনতার শিকার হয়েছেন। এবং অভাবের শিকার হয়েছে আল্লাহ তালা সকল রিজিকের মধ্যে সচ্ছলতা দান করুন হালাল রিজিকের মধ্যে বরকত দান করুন আসুন এক সাথে পাঠ করি দে মুহাম্মদ কে রোজি خدا کے واسطے مولا خان فضل اللہ حسے ہی ساتھ দে দেহমদ কেদনা শেখ মুহাম্মদ আলহি তিনি একজন আলাদা বুজুর্গ ছিলেন হজরত শেখ আহমদ তিনি একজন আলাদা বুজুগ এবং হজরত ফজুল্লাহ রহমতুল্লাহ আলহি তিনি হলেন আরেকজন বুজর্গ এই মুহূর্তে আমার হাতে সাজরা কাদারি আত্তারিয়া রাজবিয়া এর ব্যাখ্যা রয়েছে মাদানি চ্যানেলের এর দর্শক শ্রোতা বিশেষ করে সকল আত্মারিদেরকে এটি পড়া উচিত কাদারিদের পড়া উচিত যে বুজুর্গদের যাদের সম্পর্কের মাধ্যমে এমন কি আমাদের আধ্যাত্মিক পরিবর্তন হয়েছে কি বলবো আমরা রুহানি কানেকশন লাভ করেছি সংস্পর্শ লাভ করেছি সেই বুজুগ সম্পর্কে জানা উচিত তাদের মধ্যে হতে শেখ কাল রহমি তিনি হলেন আমাদের সিলসিলা তিরিশতম বুজুগ এটাও মনে রাখবেন ঠিক আছে তিনি এক হাজার দুই খিস্রি সনে হিন্দুস্তানের কাল্পী শহরে জন্ম লাভ করেন তার সম্মানিত পিতা হজরত আবিউ সাইদ রহমতুল্লাহআলা আলাইহি তার জন্মের পূর্বেই হায়দ্রাবাদ ধাক্কান শহরের দিকে চলে গেলেন এবং তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন তিনি রহমতুল্লাহ তাল্লা আলহি তার সম্মানিতা মায়ের সংস্পর্শ থেকে শিক্ষা অর্জন করেন এবং সাত বছর বয়সে আপন বুজুর্গের তার যুগের প্রখ্যাত মহাদ্দিজ শেখ মোহাম্মদ ইউনুস রহমতুল্লাহ তাল্লাহ আলহির খিদমতে উপস্থিত হয়ে ইলমে দিন অর্জন করেন অতঃপর তিনি যখন হজরত সৈদুনা জামালুল আউলিয়ার খিতমতে পৌঁছলেন তখন তিনি তার গুণাবলী দেখে তাকে নিজের সিলসিলার মধ্যে বায়াত করালেন এবং সকল সিলসিলার অনুমতি এবং খিলাফত প্রদান করলেন এখন এই জামালুল আউলিয়া কে ছিলেন সুবাহুল্লাহ তারও আলোচনা শ্রবণ করি সেইদিন শেখ জামালুল আউলিয়া সেই আশাটি কি ছিল শেখ সৈদনা মোহাম্মদ কাল বি রহমতুল্লা তআল আলহি সাত বছর বয়সে তার কি কি অভ্যাস ছিল সাত বছর বয়স হতে পাঁচ ওয়াক্ত নামাজের জামাত কখনো কাজা হয়নি তার শেষ বয়সে ২৬ বছর পর্যন্ত লাগাতার রোজা রাখতেন সে দিনগুলো ছাড়া যে দিনগুলোতে রোজা রাখা হারাম ছিল অর্থাৎ অলমোস্ট সারা বছর রোজা রাখা দর্শক শ্রোতা আপনারা কি জানেন বছরের মধ্যে সেই দিনগুলো কি কি যেগুলোতে রোজা রাখা হারাম বছরের মধ্যে এমন পাঁচটি দিন রয়েছে এক ঈদুল ফিতরের দিন অন্যটি ইদুল আজহা দিন এবং ইদুল আজহা যাকে কোরবানির ঈদ বলি সেটার পরে আরও তিন দিন এই চার দিন কন্টিনিউ রোজা রাখা যাবে না ইদুল ফিতরের দিন অর্থাৎ বছরে পাঁচটি রোজা রাখা হারাম এবং বাকি সারা বছর তিনি ২৬ বছর যাবৎ তার শেষ বয়স পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ ইয়ার্স কন্টিনিউ তিনি প্রতিদিন রোজা রাখতেন সোহানাল্লাহ তার মুর্শিদে কামিল থেকে ফয়েস অর্জন করার পর তিনি কালফ বি শরীফ ফিরে আসলেন এবং দর্শ শিক্ষাদানে আত্মনিয়োগ করলেন তিনি তেরোটি খুবই মূল্যবান লিখিত রেখে গেলেন তিনি বছর বয়সে সনে এই নশ্বর পৃথিবী হতে বিদায় নিলেন তার মাজার শরীফ কালফবি শহরের বাহিরে দক্ষিণ এবং পশ্চিম কোনায় শহর থেকে প্রায় এক মাইল দূরত্বে অবস্থিত এবং কালফবি প্রায় সাতাত্তর কিলোমিটার কানপুর হতে সামনে অবস্থিত আমরা এখানে রয়েছি অতঃপর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আশা করি যে আপনি মাজার দিদার করছেন তার দুইজন ভাই ছিলেন হজরত এবং উভয়ের মাজার আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমরা সেখানে ফাতিহা পড়েছি প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হজরত শেখ মোহাম্মদ হলেন হজরত শেখ আহম্মদ রহমতুল্লাহ তা আলহির সম্মানিত পিতা অর্থাৎ এটা খুবই চমৎকার একটা সিলসিলা হজরত মোহাম্মদ হলেন দাদা তারই সন্তানহী এবং তারই নাতি শেখ আহমদ রহমতুল্লা আলহি সন্তান হলেন হজরত ফদ রী খুবই চমৎকার বিষয় আমরা শিখতে পাচ্ছি আউলিয়া কিরামদের যেন একটা বংশ পরম্পরা আল্লাহ ও একটা বংশ পরম্পরা আমাদের এবং আপনাদের জন্য শিক্ষণীয় বিষয় হল আমাদের সন্তান আমাদের প্রজন্মকে আমরা কিভাবে শিক্ষা দিয়েছি কখনো যেন এমন না হয় যে আমরা তো নামাজি হলাম এবং আমাদের সন্তান হলো বে নামাজি যদি আমরা আল্লাহর দয়াই কিছুটা নেক মাদানি পরিবেশের মধ্যে চলেও আসি কখনো যেন এমন না হয় যে আমাদের সন্তান মাদানী পরিবেশ হতে দূরে থাকবে আল্লাহ দিনের কাজও করেছেন এবং তাদের সন্তানরাও পরিবার পরিজনও সুন্নত সমূহের দিনে মতিনে ভাবে সেবা করেছেন তা আপনাদের সামনে রয়েছে এখন আসুন শেখ আহমদ রহমতুল্লা আল্লাহ আলহির ব্যাপারে শ্রবণ করি সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ মহম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম

তিনি দিনই প্রাথমিক শিক্ষার কিতাবাদী তার সম্মানিত পিতা অর্থাৎ ইনি হলেন তার সম্মানিত পিতা সৈয়দ মোহাম্মদ বিন সাইদ আল হাসানের নিকট পড়েন তিনি দিনের সকল এলিম সম্পন্ন করার পর তারই পিতার কাছে বায়াত হওয়ার সৌভাগ্য লাভ করেন এবং শুধুমাত্র চব্বিশ বছর বয়সে তার পিতার আসনে আসীন হলেন এবং সেখান থেকে তার ওয়াজ এবং পাঠ দান আরম্ভ হল তার চরিত্র এবং অভ্যাস পূর্বেকার বুজুর্গদের পদাঙ্ক অনুসরণেই ছিল অর্থাৎ যেন সম্মানিত পিতার চলাফেরার ক্ষেত্রে তিনি প্রতিচ্ছবি ছিলেন প্রিয় ইসলামী ভাইয়েরা ধার্মিকতা ক্ষোধাবিথি ইবাদত ও সাধনার মধ্যে পরিপূর্ণ ছিলেন চরিত্র এবং অভ্যাসের মধ্যে তিনি অতুলনীয় ছিলেন কাল হতেই হৃদায়তের আলো তার নুরানি কপালে এক হাজার হিজে সন বৃহস্পতিবার সন্ধ্যার সময় তিনি এই দুনিয়া হতে পর্দা করেন তার মাজার মোবারক এই কাল পি শরীফে সকলের জিয়ারতের স্থল হয়েছে তার কাশ এবং তাকানুর মধ্যে বিরাট প্রভাব ছিল যে মানুষের দিকে তিনি মনোযোগ দিতেন সেই লোকটি অজ্ঞান হয়ে পড়ে যেত এক ব্যক্তি তার উপস্থিত হল আরসকুল্ল হুজুর আমার অন্তর খুবই শক্ত অন্তরে কঠোরতা বেশি আমার কোনো নিকট আত্মীয় বা কোনো একেবারে নিকটের ভাই ও যদি কোনো কিছু চায় তাতে আমার অন্তর নরম হয় না চক্ষু শীতল হয় না হতে পারে আমার এমন ভাই কথাটি শুনছেন মাদান চ্যানেলের দর্শক শ্রোতা দোয়ার সময়ও যাদের অশ্রু প্রবাহিত হয় না কোনো কবর ও হাসরের কথা হলে ইস্কে রসুলের আলোচনা হলে তারপরেও অন্তর কঠোর থাকে মনোযোগ দিয়ে শ্রবণ করুন তিনি রহমতুল্লাহ তালা আলেহি তার উভয় হাত নিজের দুই হাতের মধ্যে শক্ত করে ধরে নাড়া দিলেন কিন্তু তার অবস্থা বলবৎ রইল এমনকি যখন তৃতীয়বার এমন করলেন তখন তার উপর কম্পমান আরম্ভ হল সে দীর্ঘশ্বাস ফেলে ক্রন্দন করতে লাগলেন তার দু চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো যখন সে হোঁসের মধ্যে আসলো তখন তার এই মহান কারামত দেখে তার বরকতময় হাতে হলেন এবং বিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হলেন হে আমার প্রিয় ইসলামী ভাইরা মনোযোগ দেওয়ার মতো কথা হল যে ক্রন্দনকারী চোখ লাভ করা এটাও সৌভাগ্যবানদের অংশ হৃদয়ের মাঝে কম্পমান সৃষ্টি হওয়া এটাও আল্লাহ ওয়ালাদের পদ্ধতি তাই কবি লিখেন অর্থাৎ ক্রন্দনকারী চোখ চাও ক্রন্দন করা সবার কাজ নয় মোহাব্বতের আলোচনা ব্যাপক কিন্তু মোহাব্বতের হৃদয় তাপ ব্যাপক নয় আল্লাহ আমাকে এবং আপনাদেরকেও উপস্থিত ইসলামী ভাইদেরকেও হৃদয়ের মাঝে কম্পন দান করুক আল্লাহর ভয়ে ক্রন্দনরত চক্ষু দান করুক ইস্কর রসুলের মধ্যে বিভোর হওয়া হৃদয় দান করুক এখানে আরো একটি কথা জানা গেল যে আল্লাহ ও আলাদের সংস্পর্শ অন্তরের মধ্যে কম্পন তৈরি করে চক্ষু দিয়ে অশ্রু নির্গত হয় আপনি যদি আজ সেটার চাক্ষুষ প্রমাণ দেখতে চান মাদানী চ্যানেলের অনেক দর্শক শ্রোতা রয়েছেন যারা ইতিপূর্বে কখনো আল্লাহর ভয়ে গ্রন্থন করেননি কখনো ইস্কের রসুলের মধ্যে এত অস্থির হননি যখন থেকে মাদানী পরিবেশ পেয়েছেন বরং মাদানী চ্যানেলের মাধ্যমেও আমরা দেখেছি যে ঘরে বসে চখু দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে ঘরে বসে কান্নার রোল পরে যায় এটা হলো আমি রাহেলে সোনাতের ফয়েজ বর্তমান যুগের মধ্যেও এক মহান ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চিন্তা করার মতো বিষয় হলো যে আমরা কালপি শরীফ কেন আসলাম আমি নিজের কথা বলি

আমি আমির সুন্নতের বরকতে কাদেরি আত্তারি এবং তার দামান পাওয়ার বরকতে কাল্পির শরীফ আসা হলো হুজুরের কদমে আসা হলো অন্তর খুবই আনন্দিত আল্লাহর দয়ায় আশা রাখি যে এই বুজুগদের কদমে আমাদেরকে আহ্বান করা হয়েছে আমরা এখানে উপস্থিত হয়েছি দিবসে ইনারা তাদের মরিদদেরকে তাদের ভক্তদেরকে ভুলবেন না এবং ইনশা আল্লাহ আমাদেরকে ইনাদের পেছনে পেছনে অবশ্যই জান্নাতি নিয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইনাদের কদমের বরকট সমূহ দান করুকুল্লাহ রহমতুল্লাহ আলাইহী মাজারের দিকে আমরা চলছি সেখানেও হাজারী দেব অতপর ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে কিছু কথা বলবো এখন হজরত মোহাম্মদ সিরাতের একটা দিক আমরা শুনেছি তিনি সাত বছর বয়স থেকে জামাতের সাথে নামাজ পড়তেন হে কাদের হে আত্মারিগণ হে গাউসে পাকের আশিকগণ হে আউলিয়া কি রামের মাজারের প্রতি ভালোবাসা স্থাপনকারীগণ ওনাদের জামাত কখনো ত্যাগ হয়নি কিন্তু এরা কেমন আল্লাহর অলির আশিক আল্লাহর অলির কেমন ভক্ত তাদের নামাজই চলে যাচ্ছে আমি আপনাদের সাথে নামাজ সম্পর্কে কিছু কথা বলবো আমাদের সাথে থাকুন এখন হজরত ফজদুল্লাহ রহমতুল্লাহ তাল্লা আলহির মাজারের দিকে চলছি সাল্লু আল হাবিব সাল্লাহ তাল আলাহ মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এই দেশ তো আলা হাজরা এই

আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালাম আলাহ সৈয়দুল মুরসলিন হে আমার মাওলা কোরআনে পাক থেকে যা কিছু তেলাওয়াত করেছি আমাদের জীবনে যে সামান্য আমল রয়েছে তা নবী পাক সাল্লাহ তাআলা আলহি আসসালামের দরবারে উপহার স্বরূপ এবং বিশ্বাসের সাথে পেশ করছি তা কবুল করো প্রিয় নবী সাল আলহি মহান ওসিলাই সকল আম্বিয়াই কিরাম সাহাবাই কিরাম তাবেইন তবে তাবেইন আউলিয়াই কামিলিন বিশেষ করে হজরত ফজলুল্লাহ রহমতুল্লাহ তাল আলহি রুহে মুবারক পেশ করছি তা কবুল করো ওনার আশেপাশে যত আউলিয়া কিরাম দাফন হয়েছেন তাদের রুহে পেশ করছি তা কবুল করো হে আল্লাহ হিন্দুস্তানের যত আউলিয়ে কিরাম দাফন হয়েছেন সকলের রুহে পেশ করছি তা কবুল করো হে আল্লাহ সকল মুসলিম নরনারীর রুহে পেশ করছি তা কবুল করো আমরা সকল পাপিদের এই দরবারে উপস্থিতিকে কবুল করো শাহজাহ শরীফে যে মোবারক দোয়া রয়েছে তা আমাদের সবার ব্যাপারে কবুল করো যে সকল জায়েজ ও নেক আশা রয়েছে তা পূরণ করে দাও যত মুসিবত পেরেশানি রয়েছে তা দূর করে দাও بجاہ النبی علمی صلی اللہ علیہ وسلم وصل اللہ تعالی علیہ خیر خلقہ محمد والی وصحبہ اجمعین برحمتک یا رحم الرحمن لا الہ الا اللہ محمد رسول اللہ, اللہ علیہ وسلم দেশ গরিবে ন খাযা গরিবে নজের যে এই দেশ তো আল হসর দিল এ দেশ নিজামুদ্দিন শাহে আলম সাহে নী নাম দেশ তো উদ্ভুদ্দিন কাজিল মহদো মালি মান হাজিয়ালি হে দেশ বাবা শাহজুদ্দিন সাল্লু আল হাবীব সাল্লাল্লাহ তাআলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদন জেনার দশক শ্রোতা এখন আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি হাজার সৈয়ীদ ফজলুল্লাহ কালবীর রহমতুলা তালা আলিহি দরবারে এখানে দুটি মাজার রয়েছে একটা মাজার হলো তার পাশাপাশি ওনার নাম হলো মীর সৈয়দ শাহ মীর মাস উদ রহমতুলাহ তালা এখানে দুই ভাইয়ের মাজার এবং যেটা সামনে কিবলার দিকে রয়েছে সেটা হলো হজরত ফজুল্লাহ রহমতুল্লাহ তাল আলী হিদমাজার ইনি হলেন আমাদের সিলসিলায় আলিয়া কাদরিয়া আত্মারিয়ার মহান ইমাম এবং বুজুর্গ এবং ইনি আমাদের সিলসিলার মধ্যে বত্রিশতম বুজুর্গ মীর সৈয়দ ফজলুল্লাহ কালভি রহমতুল্লাহ তাল আলহি তিনি কালভি শরীফে জন্মগ্রহণ করেন তিনি পরিপূর্ণ শিক্ষা তার সম্মানিত পিতা হজরত মির সৈয়দ আহমদ রহমতুল্লাহ তাল আলহির থেকে অর্জন করেন তার যুগের সকল জ্ঞান বিজ্ঞান অর্জন করেন এবং যুগের ইমাম হিসেবে মানুষের হৃদায়ত পথ প্রদর্শনে আত্মনিয়োগ করেন তিনি খোদাবিতি এবং ইবাদত ও সাধনার মধ্যে শ্রেষ্ঠত্ব এবং আপন যুগের ও লামা মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ছিলেন তার বেসাল মোবারক চোদ্দই জুল কাদাতুল হারাম বৃহস্পতিবার সন্ধ্যার সময় এগারোশো এগারো সনে হয়েছিল এবং তার মাজারও এখানে আলহামদুলিল্লাহ কালফবি শরীফে অবস্থিত আমার প্রিয় ইসলামী ভাইয়েরা ইতিপূর্বে আমরা যখন হজরত মোহাম্মদ কালফবি রহমতুল্লাহ তালা আলহি মাজার উপস্থিত ছিলাম তার সিরাতের একটা দিক আমরা শুনেছিলাম তিনি সাত বছর বয়স থেকে কন্টিনিউ সব সময় জামাত সহকারে নামাজ আদায় করতেন জামাত সহকারে নামাজ আদায় করা কত মহান কাজ বোকারি শরীফের হাদিস রয়েছে হাজরত সৈদনা ইবনে ওমর রদি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত মদিনা তাজদার সরকার মুস্তফা সাল্লাহ তাল আলহি আলহি আসলাম ইস্বাদ করেন জামাত সহকারে নামাজ আদায় করা একাকি নামাজ পড়ার চেয়ে সাতাশ গুণ বেশি ফজিলত রয়েছে যদি কেউ এমন ঘোষণা করেন যে যদি আপনি জামাত সহকারে নামাজ আদায় করেন তাহলে পাঁচশো টাকা পাবেন সম্ভবত জামাতের সময় মসজিদে স্থান পাওয়া যাবে না কিন্তু আজ জামাত সহকারে নামাজ সাতাশ গুণ ফজিলতময় হওয়া সত্ত্বেও মুসলমানরা জামাত ত্যাগ করছেন অলসতা করছেন এমনটি হওয়া উচিত নয় আমার প্রিয় ইসলামী ভাইরা আরও একটি চমৎকার হাদিসে পাক নবী পাক সাল্লাহ আলহি আসালাম ইস্বাদ করেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করল কোন ফরস নামাজ আদায় করার জন্য গমন করল এবং জামাত সহকারে নামাজ আদায় করল তখন তার গুনাসমূহ ক্ষমা করে দেয়া হয় এখন জামাত সহকারে নামাজ পড়লে বিশুদ্ধভাবে অযু করলে যেন গুনাহ ক্ষমার সুসংবাদ শোনানো হচ্ছে এখন আমি যে হাদিস শুনাতে যাচ্ছি কখনো এমন হয় যে সফরের কারণে যদি মসজিদে জামাত ছুটে যায় তবে যদি দুজন ইসলামী ভাই থাকেন একজন যদি ইমামতি করতে সক্ষম হন তবে ইমামতি করা উচিত তিনজন থাকলে তবুও ইমামতি করা উচিত জামাত সহকারে নামাজ পড়ার আগ্রহ হওয়া যায় হজরতে সৈদুনা সাবির যদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে নবী পাক সাল্লাহ আলহি আসালামের সাথ করেন দুইজন লোক এভাবে নামাজ পড়া তাদের মধ্যে একজন ইমাম হবে আল্লাহ তালা নিকট চারজন ব্যক্তি পৃথক পৃথকভাবে নামাজ পড়ার চেয়েও বেশি এবং চারজন জামাতের সাথে নামাজ পড়া লোক পৃথক পৃথকভাবে নামাজ পড়ার চেয়েও বেশি ফজলতময় এবং আটজন লোক জামাত সহকারে নামাজ পড়া একশো জন লোকের পৃথকভাবে নামাজ পড়ার চেয়েও উত্তম তাই যখন সফরে থাকেন মাদানী কাফেলায় থাকেন কখনো যদি এমন কোনো স্থানে থাকেন যদি মসজিদ নিকটবর্তী না থাকে তবুও জামাতের সাথে নামাজ পড়ুন তাই আশা করি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে এই মাদানী ইনামও রয়েছে যে আপনি কি আজ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে প্রথম কাতারে তকবির ওলার সাথে আদায় করেছেন তকবির ওলার ফজিলত শ্রবণ করুন ইমান আর সতেজ হবে তকবির ওলা কাকে বলে ইমাম রুখুতে যাওয়ার পূর্বে অথবা কেউ যদি রুখুতে শরিক হয়ে যায় প্রথম রাকাতে তাহলে সে তকবির ওলা পেল অর্থাৎ যার প্রথম রাকাত ছুটে যায়নি সে তকবির ওলা পেয়ে গেল সুহান এখন যে ব্যক্তি চল্লিশ দিন যাবত তকবিরে উল্লা সহকারে নামাজ আদায় করবে বাহইদাহ থেকে বর্ণিত আছে আলম আসলাম ইসাদ করেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য চল্লিশ দিন জামাত সহকারে উলার সাথে নামাজ পড়বে তার জন্য দুটি মুক্তি লিখে দেয়া হবে এক হলো দুজক থেকে দ্বিতীয় হলো কপটতা থেকে এখন বলুন চল্লিশ দিন জীবনের মধ্যে এমন হওয়া চায় সকল নামাজই মসজিদের প্রথম কাতারের তকবিরে উলার সাথে আদায় করা হোক চেষ্টা করুন এই পুরস্কারও অর্জন করা যেতে পারে আল্লাহ তালা আমাকেও আপনাকেও পাঁচ ওয়াক্ত নামাজ বানিয়ে দিক এবং বিশুদ্ধ নিয়মে নামাজ পড়ার সৌভাগ্য দান করুক জামায়াত সহকারে নামাজ আদায়কারী বানিয়ে দিক আল্লাহ তালা এই বুজুর্গদের এবং আউলিয়া কামিলিনদের বরকতসমূহ আমাদের উপর দান করুক এই মুহূর্তে এক ইসলামী ভাই বলেছেন যে সঈদুনা মোহাম্মদ কালফ বি রহমতুল্লাহ তালা আলাইহি একটি দোয়া করেছিলেন আমার বংশ পরম্পরা থেকে সাত বংশ পরম্পরা পর্যন্ত অলি জন্ম হবে এবং আল্লাহর অলিদের সান হলো এই তিনি দোয়া করেছিলেন আমরা তিন বংশ পরম্পরা আমাদের সামনে দেখতে পাচ্ছি নিশ্চয়ই ইনাদের বংশ পরম্পরায় আরো বুজুর্গানে দিন থাকবেন আমাদের উচিত নিজের সন্তানদের জন্য আমাদের উত্তম দোয়া করা উচিত মানুষ নিজেদের সন্তানদেরকে বদয়া দিয়ে থাকেন এমনটি করবেন না মা বাবার দোয়া কবুল হয় আল্লাহ না করুক তারা যদি বদোয়া করে দেন সেটাও কবুল হয়ে যায় যদি সন্তানদের পক্ষ থেকে কোনো কষ্ট পান তবুও আল্লাহ দরবারে উত্তম বাক্যের মাধ্যমে এটা আরোস করুন আমিরে আহলে সুনতের একটা আশা রয়েছে আমাদের এই বয়ানকে আলোচনাকে সেই আশারের সাথে শেষ করছি আপনারাও আমাদের সাথে সম্পৃক্ত হন নসলে بجاه النبيل امين, آمين. صلى الله عليه وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم